Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lah wa may yudlil fala hadiya lah wa ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan 'abduhu wa rasuluh amma ba'du فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي وقال الله عز وجل فماذا بعد الحق إلا الضلال أقال الله تبارك وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا أقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد الحمد لله رشن شمطروي মহান আল্লাহ তাআলা নিমিত্তে যে আল্লাহ তাআলা আমাদেরকে সকল সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় একটি নিয়ামত দিয়েছেন আর তা হচ্ছে তিনি আমাদেরকে এই পৃথিবীতে মুসলিম হিসেবে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ এটা বিশাল একটা নিয়ামত যে আমরা মুসলিম আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব নবী আখের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবী আমাদেরকে শরীয়তের দ্বীনের প্রতিটি বিষয় খুঁটিনাটি সব কিছুই সবিস্তারে বিবরণ দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এর উপস্থিতি আজকে এখানে এই মেম্বারে খুতবাদের কথা ছিল ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেবের কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তিনি অনেকদিন যাবৎ অসুস্থ কিন্তু কালকে তার অসুস্থতা একটু বেড়ে যায় যার কারণে তিনি আসতে পারেননি সেজন্য আমি এখানে মূলত এসেছি আপনারা হয়তো অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তার খুতবা শোনার জন্য কিন্তু তিনি আসতে পারেন নাই আল্লাহর ইচ্ছা কদরাল্লাহু মা শা তাকদীর তিনি আসতে পারেন নাই তো আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন শেখকে তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং তিনি যেন আগামীতে আপনাদের মাঝে ফিরে আসতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সেই তৌফিক দান করুক যাই হোক আজকে সংক্ষিপ্ত খুতবায় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ এবং বিদআত থেকে বেঁচে থাকা। আমরা কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করব এবং জীবনের সর্বক্ষেত্রে বিদআত থেকে বেঁচে থাকব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বহু জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা দিয়ে গিয়েছেন, কেবলমাত্র তাই আমাদেরকে অনুসরণ করতে বলেছেন, অন্য কিছু নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা আঁকড়ে ধরো, গ্রহণ করো, এবং তিনি যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। যা থেকে রাসূল নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহির রাসূল। যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করো, যদি কোনো বিষয়ে মতানক্য তৈরি হয়, বিভেদ সৃষ্টি হয়, তাহলে কি করবা? ফারুদ্দুহু ইলাল্লাহির রাসূল, তাহলে তোমরা সেই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও, ন্যস্ত করে দাও, তোমরা ফিরে যাও আল্লাহ এবং রাসূলের দিকে। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। এটাই হচ্ছে আমার সরল সঠিক পথ, ফাত্তাবিউহু, তোমরা কেবলমাত্র এই পথ অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, খবরদার তোমরা একাধিক ভিন্ন পথের অনুসরণ করিও না। ফাতাফাররা বিকুম আন সাবিলি, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ অন্য আয়াতে বলেন, মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই, আমি এই কোরআনে কোনো কিছু বিবরণ না করে ছাড়িনি, আমি সব কিছু বিবরণ দিয়ে গিয়েছি। আল্লাহ অন্য আয়াতে বলেন, ফামাযা বাদাল হক ইল্লা দলাল, হকের পর সত্যের পর বস্তুত ছাড়া আর কি বা থাকতে পারে, একদিকে হক আরেকদিকে বাতিল। যদি হক হয়ে যায় তাহলে বাকি যা আছে সব কিছু অবশ্যই ভ্রষ্ট, অবশ্যই বাতিল। এভাবে আল্লাহ তাআলা আরো অনেক আয়াতে কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পৃথিবীতে নিয়ে এসেছেন, যে শরীয়ত কেবলমাত্র তাই আমাদেরকে অনুসরণ করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একাধিক হাদিসে সতর্ক করে গিয়েছেন বেদাত থেকে বেঁচে থাকার জন্য এবং কেবলমাত্র সুন্নাকে অনুসরণ করার জন্য। বিদআত এমন একটা জিনিস, এই পৃথিবীতে কাফের মুশরিক বিদুর্মীরা ইসলামের যতটুকু ক্ষতি করতে না পেরেছে, বিদআত তার থেকে বেশি ক্ষতি করেছে। কারণ কাফের মুশরিকরা ইসলামের ক্ষতি করলে আমরা বুঝতে পারি ওরা ক্ষতি করতেছে প্রকাশ্যে, কিন্তু বিদআতীরা যখন ইসলামের কোনো ক্ষতি করে আমরা সহজে বুঝতে পারি না, আমরা মনে করি এটা ভালো কাজ, এটা ভালো জিনিস, এটা আমাদের দীন ইসলামের অন্তর্ভুক্ত, এটা শরীয়তের অন্তর্ভুক্ত, সেজন্য আমরা বুঝতে পারি না, আমরাও সেটা করতে শুরু করি। এজন্য বিদআতীরা ইসলামের একটু বেশি ক্ষতি করেছে। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নাল বিদআতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, ইবলিসের কাছে, শয়তানের কাছে মাসিয়াত থেকে, পাপ কর্ম থেকে বিদআত বেশি প্রিয়। কেন? লিয়ান্নাল বিদআতা লা ইতাবু মিনহা, বিদআত থেকে কখনো তওবা করা হয় না। আল মাসিয়া ইতাবু মিনহা, পাপ কাজ থেকে, পাপ কর্ম থেকে তওবা করা যায়। কারণ যে ব্যক্তি পাপ কাজ করে, অন্যায় করে, অপরাধ করে, সেটা জেনে বুঝে করে, যেটা পাপ, চুরি করা পাপ, ডাকাতি করা পাপ, জিনা করা পাপ, এটা একটা অন্যায়, এক সময় হয়তো বা তার অনুশোচনা হয়, সে অনুতপ্ত হয়, তারপর সে তওবা করে, আল্লাহর কাছে ফিরে যায়, ইস্তেগফার করে, সে আল্লাহকে বলে, আল্লাহ আমি ভুল করেছি, এটা অন্যায়, সে ক্ষমা চাই। কিন্তু যে ব্যক্তি বিদআত করে সে মনে করে এটা তো ভালো কাজ, আমি সওয়াব পাবো, এর দ্বারা আমার নেকি হবে, তাই এটা থেকে সে আর কখনোই তওবা করে না। এজন্যই সুফিয়ান সরি বলেছেন, ইন্নাল বিদআতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, ইবলিসের কাছে, শয়তানের কাছে মাসিয়াত থেকে, পাপ কর্ম থেকে বিদআত বেশি প্রিয়। কারণ বিদআত থেকে কখনো তওবা করা হয় না। এখন বিদআতটা কি? এটা কি জিনিস? বিদআতের সংজ্ঞা বিভিন্ন মুহাদ্দিস আলেমগণ তারা বিভিন্নভাবে দিয়েছেন। ইমাম শাতিবী রাহিমুল্লাহ তিনি বলেছেন, আল বিদআতু তরিকাতুন ফিদ্দিন মুখতারা
ইকসাদু বিসুলুকি আলাইহা মা ইকসাদু বিতরিকা শারঈয়া। যে বিদআত হচ্ছে, বিদআত হচ্ছে শরীয়তের মধ্যে নব উদ্ভাবিত একটা বিষয়, এবং ইকসাদু বিসুলুকি আলাইহা বিদআত অনুসরণ করার মাধ্যমে, বিদআত করার মাধ্যমে তাই উদ্দেশ্য করা হয়, শরীয়ত অনুসরণ করার মাধ্যমে যা উদ্দেশ্য করা হয়। অর্থাৎ আমরা শরীয়ত পালন করি, আমরা শরীয়ত অনুসরণ করি কি উদ্দেশ্যে? নেকির উদ্দেশ্যে, সবের উদ্দেশ্যে, এবং বিদআত দ্বারাও একই উদ্দেশ্য করা হয়, নেকি উদ্দেশ্য করা হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের যুগে যা ছিল না, বর্তমানে যা নতুন আবিষ্কৃত হয়েছে সেটাই বিদআত। শরীয়তের মধ্যে, দিনের মধ্যে, এখন আমরা মসজিদ তৈরি করলাম, আমরা টাইলস লাগাচ্ছি মসজিদে, অনেক কিছু হচ্ছে, এটা কি বিদআত? এই যে আজকে আমি বক্তব্য দিচ্ছি, এখানে মাইক্রোফোন আছে, এটাও বিদআত? এটা বিদআত না, কারণ এটা দিনের শরীয়তের অন্তর্ভুক্ত নয়। বিদআত হচ্ছে যা দিনের মধ্যে, দিন ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে নতুন সৃষ্টি করা হবে, সেটাই বিদআত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন, যে হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুমা বর্ণনা করেছেন, যে মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এই দিনের মধ্যে এমন কিছু সৃষ্টি করলো যা দিনের অন্তর্ভুক্ত ছিল না, তা প্রত্যাখ্যাত হবে, তা গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বর্ণনায় তিনি বলেছেন, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের উপর আমাদের কোনো দিক নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, তা গ্রহণযোগ্য হতে পারে না, তা প্রত্যাখ্যাত হবে। এই হাদিস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইমাম আত-তাওকি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হাযাল হাদিস ইসলুহু ওয়া ইসম্মা নিসফ আদিল্লাতিশ শার। এই হাদিসটাকে শরীয়তের অর্ধেক বলাই যথার্থ যথার্থ, মানে এই হাদিসটা রাসূল বলেছেন, যে ব্যক্তি দিনের মধ্যে এমন কিছু আবিষ্কার করলো যা দিনের অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। এই হাদিস সম্পর্কে তিনি কি মন্তব্য করলেন তর্কি রাহিমাহুল্লাহ, যে এই হাদিসকে শরীয়তের অর্ধেক বলাও যথার্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ, তার মানে একদিকে দিন, আরেকদিকে নব আবিষ্কার, দুটি সাইড, একদিকে দিন আরেকদিকে নব আবিষ্কার, নতুন উদ্ভাবিত জিনিস, সেটা শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না। ইবনু রাজব হাম্বলি, প্রখ্যাত মুহাদ্দিস ইবনু রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, হাযাল হাদিস আসলুন মিন উসুলিল ইসলাম। এই হাদিস ইসলামের যে মূলনীতি রয়েছে তার মধ্যে একটা মৌলিক হাদিস হচ্ছে এটা। কিভাবে? ফাহুয়াল কাল মিজান লিল আমাল ফি যাহিরিহা কামা আন্না হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত মিজান লিল আমাল ফি বাতিনিহা। আমরা অনেকে জানি একটা হাদিস আপনারা শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা বুখারীর প্রথম হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে কোনটা? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। যদি আমরা কোনো নিয়ত না করি, আজকে আমরা জুমার নামাজ পড়ব এখানে, যদি আমরা এই নিয়ত না করি তাহলে নামাজ হবে না, এটা একটা অভ্যাস হয়ে যাবে। এখন নিয়ত কীভাবে করতে হবে? যে মুখে বলতে হবে যে আমি নিয়ত করছি আজকে জুমার নামাজ পড়ব, নিয়ত এভাবে না। আর নিয়া মাহাল্লুহাল কালব, নিয়তের স্থান কোথায়? অন্তরে, সেটা মুখে নয়। মুখে বলাটাই বিদআত হয়ে যাবে। কেউ যদি মুখে মুখে নিয়ত বলে সেটাই কি? বিদআত। এই নিয়ত, এখন নিয়ত এটা হচ্ছে আমাদের অন্তরের যে একটা আমল, সে আমলের একটা মানদণ্ড, একটা দাঁড়িপাল্লা, যে আমলটা আমি নিয়ত করলাম কার জন্য? মানুষকে দেখানোর জন্য না আল্লাহ তাআলার জন্য? এটা হচ্ছে একটা মানদণ্ড এই হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নির্ভরশীল কোথায়? নিয়তের উপর। এই নিয়ত আমাদেরকে অভ্যাস থেকে ইবাদতকে পার্থক্য করে দেয়, এই অভ্যাস থেকে ইবাদতকে পার্থক্য করে দেয়। কীভাবে নিয়ত কীভাবে অভ্যাস থেকে ইবাদতকে পার্থক্য করে? একজন মানুষের অভ্যাস, আমাদের অভ্যাস হচ্ছে আমরা খাই পান করি, আল্লাহ কোরআনে বলছেন কুলু অশরাবু, তোমরা খাও এবং পান করো।
আমরা যদি কাউকে দেখি রাস্তায় যে এক ব্যক্তি সে বোঝা বহন করতে পারতেছে না, তার মাল সে গাড়িতে উঠাতে পারতেছে না, তো আমরা মানবিক দিক থেকে আমরা তাকে একটা হেল্প করলাম, একটু সাহায্য করলাম, এটা হচ্ছে আমাদের একটা অভ্যাস, এটা আমাদের একটা অভ্যাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ও তুইনুর রাজুলা ফি দাব্বাতি সাদাকা, কোন ব্যক্তিকে তার এই বহন করার ক্ষেত্রে সহযোগিতা করা এটা একটা সদকা। মানে আমি যদি তাকে এই নিয়তে তার মালটা গাড়িতে উঠিয়ে দেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি কাউকে তার বহনের ক্ষেত্রে সহযোগিতা করে তাহলে এটা একটা সদকা, তাহলে আমার জন্য এটা কি হয়ে যাবে, সদকা হয়ে যাবে। আর যদি আমার নিয়ত না থাকে, না আমি একটা মানুষকে কষ্ট করতেছে আমি উঠাই দিলাম, তাহলে এটা আর সদকা হলো না, তাহলে কি হয়ে যাবে, এটা অভ্যাস, এটা একটা অভ্যাস। তো শুধুমাত্র কাজ একই করলাম, একই কাজ কিন্তু নিয়তের কারণে কি হয়ে গেল, একটা হয়ে গেল ইবাদত আর একটা হয়ে গেল অভ্যাস। একই ছাত্র একই টিচারের কাছে বুখারি পড়তেছে, হাদিসের কিতাব পড়তেছে, কিন্তু একজন জাহান্নামী আর একজন জান্নাতি, কীভাবে? একই সময় দুজন ছাত্র, টিচার একজন, কিতাব একই, বুখারি পড়তেছে এক টিচারের কাছে দুজন ছাত্র, একজন নিয়ত করলো যে না আমি হাদিস পড়তেছি, এই হাদিস আমি শিখে জেনে বুঝে আল্লাহ তাআলা ইবাদত করব, মানুষকে আল্লাহর পথে ডাকবো, তাহলে সে জান্নাতে যাবে। আরেক ছাত্র নিয়ত করলো যে না আমি হাদিস পড়ছি, মানুষ আমাকে আলেম বলবে, অনেক সম্মান করবে, তাহলে সে জাহান্নামী। দেখেন, শুধুমাত্র নিয়তের কারণেই একজন জাহান্নামে যাচ্ছে আরেকজন কোথায় যাচ্ছে, জান্নাতে। শুধুমাত্র নিয়তের কারণে একটা হয়ে যাচ্ছে ইবাদত আর একটা হয়ে গেল অভ্যাস। তো নিয়ত আমাদের যে অন্তরের যে একটা আমল সেটাকে পার্থক্য করে দেয় নিয়ত, আর বাহ্যিক আমরা আমল করি, বাহ্যিক আমলকে পার্থক্য করে কোন হাদিস, যে হাদিসটা আমি বলেছি যে মা নাহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন্নু ফাহুয়া রাদ্দ। কীভাবে আজকে আমল করতেছি, বাহ্যিক আমল আমি দেখতেছি, যদি এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়ে যাওয়া পদ্ধতি অনুসারে না হয় তাহলে সে আমল কি হবে, বাতিল হয়ে যাবে। আজকে আমি নামাজ পড়তেছি, নামাজের রুকু এক রাকাতে কয়টা, একটা রুকু, যদি আমরা দুটা রুকু দেই তাহলে নামাজ কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, কারণ দুই রুকু সুন্নাহ থেকে প্রমাণিত নয়, এটা বাতিল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে বাহ্যিক আমলের মানদণ্ডই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসেও যে দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করতে তিনি নিষেধ করেছেন, বারণ করে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন যে হাদিসটি আল-বুখারী রাহিমাহুল্লাহ তাল আল সিলসিলা সহিহে বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 346। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা হাদাসতুকুম হাদিসান ফালা তাযিদুন্না আলাইয়া, দেখো সাহাবারা আমি যখন তোমাদেরকে কোনো হাদিস বর্ণনা করব, ফালা তাযিদুন্না আলাইয়া, খবরদার তোমরা একটুকু বৃদ্ধি করবে না, যতটুকু বলবো আমি তোমরা ততটুকুই বর্ণনা করবে বা ততটুকুই পালন করবে, একটুকু বৃদ্ধি করবে না। মুসলিম রাহমুল্লাহ বর্ণনা করেছেন, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা খাতাবা ইহমাযাত আইনাহু ওয়া আলা সাওতুহু ওয়াশতাদা গাযাবুহু হাত্তা কান্নাহু মুনযিরু জাইশিন। জাবের বিন আব্দুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন, মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ রক্তিম বর্ণ ধারণ করত, চোখ লাল হয়ে যেত, ইহমারাত আইনাহু, রাসূলের চোখ লাল হয়ে যেত, ও আলা সাওতুহু, রাসূলের কণ্ঠস্বর উঁচু হতো, ওয়াশতাদা গাযাবুহু, রাসূলের রাগ ক্রোধ বেড়ে যেত, অনেক বৃদ্ধি পেত, হাত্তা কান্নাহু মুনযিরু জাইশিন, মনে হতো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সৈন্যবাহিনীকে শত্রু করছেন, মনে হতো তিনি কোনো সৈন্যবাহিনীকে এভাবে রেগে আওয়াজ উঁচু করে চোখ লাল করে মনে হয় কোনো সৈন্যবাহিনীকে তিনি সতর্ক করছেন। এরপর তিনি বলতেন, সব্বাহাকুম ওয়া মাসাকুম, খবরদার তোমাদেরকে, তোমরা রাত্রিবেলায় আক্রান্ত হবে, তোমরা সকালে আক্রান্ত হবে। এরপর তিনি আরও বলতেন, বুইস্তু আনা ওয়া সাআতাকা হাতাইন, আমি এবং কিয়ামত পৃথিবীতে এসেছি, প্রেরিত হয়েছে কাহাতাইন, ওয়া ইয়াকুরুনু বাইনা উসবাইহি আস-সাবাব ওয়াল বুস্তা, রাসূল এই তর্জনী এবং মধ্যমা আঙ্গুলকে একত্র করতেন, এইভাবে একত্র করে বলতেন, বুইস্তু আনা ওয়া সাআতাকা হাতাইন, আমি এবং কিয়ামত এরকমভাবে
প্রেরিত হয়েছে, মানে কিয়ামত এত নিকটবর্তী। তারপর তিনি বলতেন ইয়াকুলু, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ইয়াকুম মুহদাসাতিল উমুর, খবরদার তোমরা নব আবিষ্কৃত নব উদ্ভাবিত বিষয় থেকে বেঁচে থাকবে, সতর্ক থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় হচ্ছে বিদআত। ও কুল্লা বিদআতিন দলালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহী পথভ্রষ্ট। ও কুল্লা দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক গোমরাহীর পথভ্রষ্টের ঠিকানা হচ্ছে জাহান্নামে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্য হাদিসে বলেছেন লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাই, যে ব্যক্তি তার পিতামাতাকে লানত করল আল্লাহ তাআলা তাকে লানত করুক। এটা রাসূল বলে গেছেন, যে ব্যক্তি তার পিতামাতাকে লানত করবে আল্লাহ তাআলা তাকে লানত করুক। লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো কিছু জবে করে আল্লাহ তাকেও লানত করুক। যেরকম মাজারের নামে জবে করে, এই দরগার নামে, এই নামে কত নামে জবে করে, পীরের নামে, তা আল্লাহ আর রাসূল তাকে লানত করেছেন। তারপর রাসূল বলেন লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকেও লানত করুক যে ব্যক্তি কোনো বিদআতকে আশ্রয় দেয়। যে ব্যক্তি কোনো বিদআতকে থাকার জায়গা দেবে, আশ্রয় দেবে, সেই ব্যক্তির উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ লানতের বদ্ধ করে গেছেন। নাউযুবিল্লাহ, কত ভয়ঙ্কর একটা বিষয়। রাসূল জানতেন, ওহির মাধ্যমে আল্লাহ তাআলা তাকে অবগত করেছেন যে আপনি মারা যাওয়ার পরে এরকম দিনের মধ্যে এত কিছু সৃষ্টি হবে, নতুন কিছু আবিষ্কার হবে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠিনভাবে সতর্ক করে গিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক জায়গায় বলেছেন ইয়াওমা তাবইয়াদু বুজুহু ওয়া তাসওয়াদু বুজুহ, কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে, তাবইয়াদু বুজুহ ওয়া তাসওয়াদু বুজুহ, আর কিছু মানুষের চেহারা কি হবে, কালো হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে, আর কিছু মানুষের চেহারা কি হবে, কালো হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন তাবইয়াদু বুজুহ আহলি সুন্নাহ, কিয়ামতের দিন যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হচ্ছে আহলুস সুন্নাহ, তারা হচ্ছে আহলুস সুন্নাহ। আর কিয়ামতের ময়দানে যাদের চেহারা কালো হবে তারা হচ্ছে কারা, বুজুহু আহলিল বিদআহ, তাদের চেহারা হচ্ছে বিদআতের চেহারা। কিয়ামতের দিন বিদআতের চেহারা কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্য একটি হাদিসে বলেছেন, যে হাদিসটি আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআহ আল হাত্তা ইয়াদআ বিদআতাহু, আল্লাহ তাআলা প্রত্যেক বিদআতির থেকে তওবা দরজা বন্ধ করে দিয়েছেন। হাজাবাত তওবা, তিনি তওবার মাঝে একটা পর্দা ফেলে দিয়েছেন, মানে তওবা দরজা বন্ধ। হাত্তা ইয়াদআ বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত বিদআতকারী তার বিদআতকে না ছাড়বে ততক্ষণ পর্যন্ত বিদআতির তওবা কবুল হবে না। আল-আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, তার মানে কেউ যদি বিদআত করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করুক, যতই তওবা করুক, বিদআত করছে, তওবা করতেছে দৈনিক 100 বার বা তার চেয়ে বেশি ইস্তেগফার করতেছে, কিন্তু তার তওবা কি হবে না, কবুল হবে না। সহি হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরণ একটি হাদিসে বলেছেন আনা ফরাদুকুম মাল হাউস ওয়ালা ইখতালিজুন্না রিজালুন দুনি ফায়াকুলু ইয়া রাব আসহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাউজে কাউসারে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী, মানে তোমাদের সকলের আগে আমি হাউজে কাউসারে চলে যাব। সকলের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেখানে উপস্থিত থাকবেন। তারপর বলেন ওয়ালা ইখতালিজুন্না রিজালুন দুনি, আর আমার থেকে কিছু লোককে পৃথক রাখা হবে, দূরে সরিয়ে রাখা হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারে যাবেন সকলের আগে, যাওয়ার পরে কিছু লোককে রাসূলের কাছে যেতে দেওয়া হবে না, বাধা দেওয়া হবে, দূরে সরে রাখিয়ে হবে, রাখা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ফাকুলু, আমি বলবো ইয়া রব আল্লাহ, হে আমার প্রতিপালক, হাযা আসহাবি, এরা তোমার উম্মত,
আপনি যাদেরকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছেন এরা তো আমার উম্মত, এদেরকে এখানে আসতে দেন। ফায়াকালু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জানো না তোমার পরে এরা কত কিছু নতুন আবিষ্কার করেছে, তোমার পরে এরা নতুন কত কিছু সৃষ্টি করেছে, তোমার সে বিষয়ে জ্ঞান নেই। ইন্নাহুম গাইয়ারু ওয়া বাদ্দালু, তারা শরীয়তটাকে একেবারে উলটপালট করে দিয়েছিল, পরিবর্তন করে দিয়েছিল। যেমন এখন আমরা দেখতে পাই কিছু কিছু জায়গায় এমন আছে সেখানে মনে হয় না গেলে যে ইসলাম। এখন আমরা অনলাইন ফেসবুক এসবগুলো সুবাদে আমরা দেখতে পাই দিনের নামে, দিন ইসলামের নামে এমন কিছু চলে যেগুলো যার বিবেক সুস্থ মস্তিষ্কের একটা মানুষ বুঝতে পারে যেটা ইসলামে হতে পারে না, এটা ইসলামের হতে পারে না, এমনি বোঝা যায় সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলবেন, সুহকান সুহকান লিমান গাইয়ারা ওয়া বাদ্দালা, দূর হও যারা নাকি আমার পরে নতুন কিছু সৃষ্টি করেছিলে, পরিবর্তন করেছিলে দিনের মধ্যে, তারা এখান থেকে দূরে সরে যাও, তোমাদের আসার এখানে কোনো অধিকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, ইত্তাবিউ, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করবে, খবরদার, ওয়ালা তাবতাদিউ, তোমরা নতুন কিছু সৃষ্টি করতে যেও না, ফাকাদ কুফিতুম, আরে তোমাদের কাছে যা আছে এটাই যথেষ্ট, নতুন কিছু সৃষ্টি করার প্রয়োজন নেই। আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরীয়ত এসেছে, যে হাদিসগুলো এসেছে, আমরা তো তাই আমল করতে পারি না, আমাদের কাছে যা আছে আমরা তাই তো আমল করতে পারি না, এখানে আমাদের নতুন কিছু সৃষ্টি করার কী প্রয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে ইত্তাবিউ, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করো, ওয়ালা তাবতাদিউ, আর তোমরা নতুন কিছু সৃষ্টি করতে যেও না, ফাকাদ কুফিতুম, যথেষ্ট, তোমাদের কাছে যা আছে তাই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য এক সাহাবা যাকে মুত্তাবিউ সুন্নাহ বলা হতো ইবনু উমর, তিনি বলেন, কুল্লা বিদআতিন দলালা, প্রত্যেক বিদআতি হচ্ছে গুমরাহি, ওয়াইন রাআহান নাসু হাসানা, যদিও বেদাতকে মানুষ ভালো মনে করে, যদিও বেদাতকে মানুষ ভালো মনে করে, তারপরও কি প্রত্যেক বেদাত হচ্ছে গোমরা, পথভ্রষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্য একটা হাদিসে বলেছেন, যে হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছিলেন, আন আবি নাজিহিন আল ইরবাদ ইবনে সরিয়াহ রাদিয়াল্লাহু আনহু ক্বাল, وعلنا رسول الله صلى الله عليه وسلم موعظة وجلت منها القلوب وذرفت منها العيون. رسول الله صلى الله عليه وسلم صحابة الإرباط بن سرية رضي الله عنه بولين يقول رسول صلى الله عليه وسلم عما ديرك واج قلين نصيحت قلين وبدج دلين وعلنا رسول الله صلى الله عليه وسلم موعظة تنيا عما ديرك يمون واج قلين وجلت منها القلوب. رسول صلى الله عليه وسلم واج شني রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত শুনে আমাদের মনটা একেবারে নরম হয়ে গেল, মনটা একেবারে নরম হয়ে গেল। ওযারাফাত মিনাল উয়ুন, এবং আমাদের চক্ষু অশ্রুসিক্ত হয়ে গেল, আমরা কাঁদতে শুরু করলাম, চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। ফাকুলনা, আমরা বললাম, হে রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কান্নাহা মাউইযাতু মুআদ্দিইন, আজকে এমনভাবে আপনি আমাদেরকে ওয়াজ করলেন, মনে হলো এটাই মনে হয় বিদায়ী ওয়াজ, এটাই মনে হচ্ছে শেষ একটা ওয়াজ, বিদায়ী ওয়াজ। তাও সে না, আপনি আমাদেরকে আরও কিছু নসিহত করেন, আরও কিছু উপদেশ দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিহত করতেছি, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি বিতাকওয়াল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার। তোমরা যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, তোমরা কেবলমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করবে। ওয়াইন আসাম অত্তা, এবং আরও উপদেশ দিচ্ছি আসাম, মানুষ তোমরা মনোযোগ সহকারে শুনবে, অত্তা আনুগত্য করবে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরে বলতেছেন, ওয়াইন তাআম্মার আলাইকুম আবুদুন, যদিও তোমাদের উপর কোনো দাসকে নেতা নির্বাচন করা হয়, যদিও তোমাদের উপর কোনো দাসকে নেতা নির্বাচন করা হয়, তারপরও তোমরা তার কথা শুনবে এবং মানবে, আনুগত্য করবে। তারপর বলেন, ফাইন্নাহু মাইয়িশ মিনকুম ফাসায়রা ইখতিলাফান কাসীরা, দেখো আমার পরে যারা নাকি তোমাদের মধ্যে জীবিত থাকবে, তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে, জীবিত থাকবে,
fasayara ikhtilafan kathira she onek motanokko dekhte pabe onek ikhtilaf ikhtilaf motobirodh motanokko borpu dekhte pabe tokhon ki kortobbo tokhon tomader kortobbo hocche fa alaikum bisunnati tokhon tomader kortobbo holo tumra amar sunnah ke akke durbe wa sunnatil khulafar rashidin al mahdiyin ebong shupotpapt খুলাফা রাশিদের পথকে তোমরা আঁকড়ে ধরবে আদু আলাইহা বিন নওয়াজিস তোমরা দাঁত দিয়ে কামড়ে ধরবে মানে খুব কঠিন ভাবে আঁকড়ে ধরবে তোমরা কখন সেটা যখন নাকি ইখতিলাফ শুরু হবে মতবির শুরু হবে তখন আর বর্তমান তো মতবির শুরু হয়ে গেছে আমরা তো ফিতনার যুগে আছে ফিতনা আর ফিতনা আর ফিতনা সকল দ্বীনের ক্ষেত্রে ফিতনা দুনিয়ার ক্ষেত্রে ফিতনা রাস্তায় বের হলে ফিতনা এটা তো শুরু হয়েছে সেই উমর রাদিয়াল্লাহু আনহু যুগ থেকেই একদিন উমর রাদিয়াল্লাহু আনহু কে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করতেছেন যে এমন ফিতনা হবে মানুষের একেবারে ঘরবাড়ি যত ঘরবাড়ি আছে সব ঘরবাড়িতে ফিতনা পৌঁছে যাবে একেবারে তাসবীর দানা সেই সুতা কেটে দিলে যেরকম করে পড়তে থাকবে ফিতনা এরকম করে একেবারে বৃষ্টির ফুটান নাই পড়তে থাকবে এই হাদিসটা উমর রাদিয়াল্লাহু আনহু কে শুনালেন কে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু তখন উমর রাদিয়াল্লাহু আনহু হুযাইফাকে জিজ্ঞাসা করার পর বলতেছেন জামিউল মুমিনিন এই ফিতনার সাথে আপনার কোনো সম্পর্ক নেই এই যে কঠিন ফিতনা এই ফিতনার সাথে আপনার কোনো সম্পর্ক নেই এর মাঝে এবং আপনার মাঝে কঠিন এক দেওয়াল রয়েছে প্রাচীর রয়েছে তখন উমর হুযাইফাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই প্রাচীরকে কি ভেঙে দেওয়া হবে না প্রাচীরটা এমনি এমনি ভেঙে যাবে তখন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন না এই প্রাচীরকে ভেঙে দেওয়া হবে তখন উমর রাদিয়াল্লাহু আনহু বুঝে গেলেন এই প্রাচীরটাই হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে নিজেই এই প্রাচীরটা কে এই প্রাচীরটা হচ্ছে স্বয়ং উমর রাদিয়াল্লাহু আনহু মানে উমর রাদিয়াল্লাহু আনহু কে হত্যা করা হয়েছিল শহীদ করে দেওয়া হয়েছিল সেই উমর রাদিয়াল্লাহু আনহু কে হত্যা করার পর থেকে উমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর থেকে যে ফিতনা শুরু হয়েছিল এই ফিতনা একেবারে এখনো পর্যন্ত চলতে আছে এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এবং দিন যাবে আর ফিতনা বৃদ্ধি পাবে তা আমরা এই ফিতনার কঠিন যুগে বসবাস করতেছি আমরা কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা ধরা খুব কঠিন আমাদের জন্য এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ফাইন্নাহু মাঈশ মিনকুম তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে ফাসায়রা ইখতিলাফান কাসীরা সে অনেক অনেক ইখতিলাফ দেখতে পাবে তখন কর্তব্য হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা ওয়াইয়াকা মুহদাসাতিল উমুর আর খবরদার তোমরা নব আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকবে ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ কারণ প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় হচ্ছে বিদআত এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদআত থেকে আমাদেরকে সতর্ক করে গেছেন এবং কেবলমাত্র তার সুন্নাহকে আঁকড়ে ধরার তাকিদ দিয়ে গেছেন রাসূল সাল্লাম অন্য হাদিসে বলেন মান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেবে যে আমার সুন্নাহ থেকে বিমুখ হবে ফালাইসা মিন্নি সে আমার অন্তর্ভুক্ত নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সাহাবাগণ তারাও এই বিদআত থেকে সতর্ক করে গেছেন একদিন মাররা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিরাজুলিন ইয়াসু ফিল মসজিদ আল আসহাবি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন যাচ্ছেন এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছেন ওই ব্যক্তি মসজিদে বসে বসে মানুষকে কিস্সা শোনাচ্ছে কাহিনী মানুষকে কাহিনীর বিবরণ দিচ্ছে মানে কাহিনী বর্ণনা করতেছে ওয়াজ করতেছে কাহিনী বলে বলে সে বলতেছে ওলো সাব্বিহু আশরান হাল্লিলু আশরান এই তোমরা দশবার সুবহানাল্লাহ বলো দশবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন ইন্নাকুম লা আহাদা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আদাল বাল হাযিহি আনি আদাল এই তোমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের থেকে বেশি পরহেজগার হয়ে গেছো তোমরা কি রাসূলের সাহাবা থেকে বেশি হেদায়েত প্রাপ্ত না বেশি পথভ্রষ্ট বরং তোমরা রাসূলের সাহাবাদের থেকে বেশি পথভ্রষ্ট কেন আমরা রাসূল আল্লাহ তাআলা তাসবিহ পড়ব সুবহানাল্লাহ পড়ব আলহামদুলিল্লাহ পড়ব আল্লাহু আকবার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব সমস্যা নেই কিন্তু ওই ব্যক্তি বলেছে তোমরা কত 10 বার করে পড়ো সুবহানাল্লাহ 10 বার করে পড়ো আলহামদুলিল্লাহ এইভাবে একটা সংখ্যা বানিয়ে নিছে একটা সংখ্যা
বানিয়ে নিয়েছে যে এটা এতবার পড়তে হবে, এটা এতবার পড়তে হবে, সূরা ইখলাস এতবার পড়তে হবে, যে ব্যক্তি 50 বার সূরা ইখলাস পড়বে তার কি হবে, তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, যে ব্যক্তি 1000 বার সূরা ইখলাস পড়বে সে মৃত্যু তার জান্নাতে কোথায় সে থাকবে এটা না দেখে সে কখনো মরবে না, নাউজুবিল্লাহ, এটা বানিয়ে নিল। আচ্ছা আমরা সূরা ইখলাস পড়ব সমস্যা নেই, সহিহ হাদিসে রয়েছে 3 বার সূরা ইখলাস পড়লে সেটা কি এক কোরআন খতমের সব পাওয়া যায়, এটা বিশুদ্ধ একটা হাদিস, সহিহ হাদিস, কিন্তু কারো কত হাদিস বানিয়ে নিয়েছে যে ব্যক্তি 1000 বার সূরা ইখলাস পড়বে সে জান্নাতে কোথায় থাকবে, জান্নাতে তার থাকার যে কোথায় হবে এটা না দেখে সে মরবে না, একটা বানিয়ে নিল। এইভাবে বানিয়ে নেওয়াটাই সমস্যা, যেটা আব্দুল্লাহ বিন মাসউদ বললেন যে তোমরা 10 বার কেন বলতেছো, তোমরা কি বেশি বদমাশ হয়ে গেলা। এভাবেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ সুন্দর একটি কথা বলেছিলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার ইমাম ছিলেন, তাকে ইমাম ওদার হিজরা বলা হতো, তিনি বলেছিলেন মানি ইবতাদা ফিল ইসলাম বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা, যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করবে, যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে সে যেন এটা মনে করে আবিষ্কার করলো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের খেয়ানত করেছেন, নাউজুবিল্লাহ। কিভাবে? কেন না, লিআন্নাল্লাহ তাআলা ক্বাল, আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিয়তু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল হয়েছে কোথায়? আরাফার ময়দানে, 10ম হিজরিতে আরাফার ময়দানে শুক্রবারের দিনে আয়াত নাযিল হয়েছে, যে আল্লাহ আয়াত স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, আজকের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং ফামা লাম ইয়াকুম ইয়াউমাইদিন দীনান ফালা ইয়াকুমু ইয়াউমা দীনা, সেই দিন 10ম হিজরিতে আরাফার ময়দানে শুক্রবারের দিন যা দিন ছিল না আজও তা দিন হতে পারে না, কারণ দিন সেই দিনে কি হয়ে গেছে, পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, নতুন করে আর এই দিনের মধ্যে কিছু ঢুকানোর সুযোগ নেই। ফালা ইয়াকুমু ইয়াউমা দীনা, আজকে নতুন করে আর কিছু দিন হতে পারে না। ফা বাবু তাশরীক কদ কাতআ বিবনি উক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মাধ্যমে শরীয়তের নতুন কিছু প্রবর্তন করার বিধান একেবারে বন্ধ হয়ে গেছে, রাসূলও মারা গেছেন, শরীয়তের মধ্যে আর কিছু আবিষ্কার করা যাবে না, আর কোনো বিধান নতুন করে প্রবর্তন করা যাবে না। অন কতআ ওয়াহুস সামা, আসমান ওহি কি হয়ে গেছে, আসমান ওহি বন্ধ হয়ে গেছে, সুতরাং এই শরীয়তের মধ্যে আমাদের এই দিন ইসলামের মধ্যে আর কিছু প্রবেশ করতে পারে না। যদি কোনো ব্যক্তি চায় কিছু প্রবেশ করাতে, সেই কি বিদআতি, সেই বিদআতি। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ আপনার নাম শুনেছেন অনেক আলেম শুনে, ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল কুলুবু ইযা ইশতাগালাত বিল বিদআ আ'রাদাত আনিস সুনান, যখন অন্তর যখন নাকি বিদআত দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে তখন আ'রাদাত আনিস সুনান, তখন সুন্নাহ থেকে কি হয় অন্তর মুখ ফিরিয়ে নেই, মানে যখন বিদআত পরিপূর্ণ হয়ে যাবে বিদআত দ্বারা অন্তর, তখন সেই অন্তর আর সুন্নাহর দিকে ধাবিত হয় না, সুন্নাহ থেকে বিমুখ হয়ে যায়। বিদআত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কঠিন কথা বলেছেন, তিনি বলেছেন ফুসা ও আহলি সুন্নাহ খায়রুন মিন উবাদি আহলিল বিদআ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফাসিকরা ইবাদতকারী বিদআতীর থেকেও উত্তম। তিনি আপনারা কথাটা বুঝেছেন, তিনি বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন ফাসিক লোক, আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন ফাসিক লোক এই বিদআতী ইবাদতকারী থেকে উত্তম, কঠিন কথা বলেছেন। তিনি আরো বলেছেন হাযিহি হাকীকাতু কাউলি সালাফুল আইম্মা, এটাই হচ্ছে সালাফ এবং আইম্মাদের প্রকৃত কথা, সেটা কি জান্নাত দুআতা ইলাল বিদআ লা তুকবালু শাহাদাতুহুম ওয়া লা ইউসাল্লা খালফাহুম ওয়া লা ইউখাযুল ইলম ইনদাহুম ওয়া লা ইউনাকাহুন হাযিহি উকুবাতুন লাহুম হাত্তা ইনতাহু। তিনি বলেন যারা নাকি বিদআতীর দিকে আহ্বান করবে,
যারা বেদাতের দিকে আহ্বান করবে যে সকল দাইরা যে সকল বক্তারা মানুষকে বেদাতের দিকে ডাকবে আহ্বান করবে লা তুকবারু শাহাদাতুহুম তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না তাদের থেকে সাক্ষ্য নেওয়া যাবে না ওয়ালা ইউসাল্লা খালফাহুম তাদের পিছনে নামাজও পড়া যাবে না ওয়ালা ইউখাযুল ইলমু ইনদাহুম তাদের নিকট থেকে ইলম নেওয়া যাবে না তাদের নিকট ইলম নেওয়া যাবে না ওয়ালা ইউনাকাহুম এবং তাদের সাথে বিবাহ শ্রী দেওয়া যাবে না বিবাহ দেওয়া যাবে না তাদেরকে বিবাহ করাও যাবে না হাযিহি উকুবাতুল্লাহুম এটাই হচ্ছে বিদআতের শাস্তি হাত্তা ইনতাহু যতক্ষণ পর্যন্ত তারা বিদআত থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে এই ব্যবহারটাই করতে হবে ওয়াহাব বিন মুআব্বর রাহিমাহুল্লাহ তিনি বলেন কুনতু ইনদা মালিকিন একদামি ইমাম মালিকের নিকট ছিলাম ফাযুকিরাতিস সুন্নাহ তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহর নিকট সুন্নাহ সম্পর্কে আলোচনা করা হচ্ছিল তখন ইমাম মালিক বলেন আস-সুন্নাতু সাফিনাতু নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরক সুন্নাহ হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার মতো নূহ আলাইহিস সালামের নৌকার মতো হচ্ছে সুন্নাহ যে ব্যক্তি সুন্নাহর মধ্যে আরোহণ করবে ফাকাদ নাজা সে মুক্তি পেয়ে গেল সে বেঁচে গেল ওমান দাখাল্লাফা আনহা আর যে ব্যক্তি সুন্নাহ থেকে পিছনে থাকবে পিছপা হয়ে থাকবে ফাকাদ গারিকা সে ডুবে মরবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক বড় ইমাম ছিলেন তার তো কোনো দোষ নেই এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক বড় ইমাম ছিলেন আমরা শ্রদ্ধা করি সম্মান করি তিনি বলেছিলেন আলাইকা বিল আসার ও তরিকে সালাফ তোমার উপর কর্তব্য হচ্ছে আল আসার মানে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে মেনে চলবে সুন্নাহকে মেনে চলবে ও তরিকে সালাফ এবং সালাফদের পথ পদ্ধতি তুমি অনুসরণ করবে ওয়াইয়াকা ওয়া কুল্লা মুহদাসা আর প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকবে ফাইন্নাহা বিদআ কেননা এগুলো হচ্ছে সব বিদআত কে বলছে এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইয়াহিয়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আরো একটু কঠিন কথা বলেছিলেন তিনি বলেছিলেন ইযা লাকীতা সাহিবা বিদআতিন ফি তরিকিন ফাকুল তরিকান আখার যখন কোনো রাস্তায় চলতি পথে রাস্তাতে তুমি কোনো বিদআতির সাথে সাক্ষাৎ হবে তোমার রাস্তায় চলার পথে যদি কোনো বিদআতির সাথে তোমার সাক্ষাৎ হয় ফাকুল তরিকান আখার তাহলে তুমি আরেকটা পথ ধরবে তুমি বিদআতির সাথে আর চলাফেরা করিও না তুমি কি করবে অন্য পথ দিয়ে হাঁটবে অন্য পথ ধরবে হুদা ইবনে ইয়াজ অনেক প্রসিদ্ধ বড় এবং অপর একজন আলেম ছিলেন হুদা ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মান জালাসা ইনদা সাহিবিল বিদআ ফাহযারহু যে ব্যক্তি বিদআতির সাথে উঠা বসা করে চলাফেরা করে তোমরা তার থেকে সতর্ক থাকবে এখানে কিন্তু বিদআতি বলে নাই বরং যে ব্যক্তি বিদআতির সাথে উঠা বসা করে তিনি বলছেন মান জালাসা ইনদা সাহিবিল বিদআ যে ব্যক্তি বিদআতির সাথে উঠা বসা করবে তার থেকে সতর্ক থাকবে আর যে ব্যক্তি কোনো বিদআতির সাথে উঠা বসা করলো লাম ইউতাল হিকমা তাকে প্রজ্ঞা দেওয়া হয় না হিকমা দেওয়া হয় না তারপর তিনি বলছেন ও আহাব্বু ওয়া ইয়াকুনা বাইনি ওয়া বাইনা সাহিবি বিদআতিন হিসনুন মিন হাদিদ আমি চাই যে আমার মাঝে এবং বিদআতির মাঝে যেন একটা লোহার প্রাচীর তৈরি হয়ে যায় প্রাচীর থাকে আমার মাঝে এবং বিদআতির মাঝে মধ্যে যেন একটা লোহার প্রাচীর থাকে এটাই আমি চাই ও আকুল ইনদাল ইয়াহুদ ওয়ান নাসারা আহাব্বু ইলাইয়া মিন আন আকুলা ইনদা সাহিব বিদআ আমি ইহুদি এবং নাসারাদের কাছে ইহুদি এবং খ্রিস্টানদের কাছে বসে খাবার খাবো এটাই আমার কাছে প্রিয় একজন বিদআতির কাছে বসে খাবার খাওয়ার থেকে নাউজুবিল্লাহ কত কঠিন কথা তারা বলে গেছেন আসলে তারা তো দেখছেন যে বিদআত আমাদের সালাফগণ তারা দেখে গেছেন তারা পর্যবেক্ষণ করেছেন যে বিদআত ইসলামের কত ক্ষতি করে যার কারণে বিদআতের প্রতি বিদআতিদের প্রতি তাদের একটা বিশাল ক্ষোভ ছিল একটা রাগ ছিল ক্রোধ ছিল তাদের কঠিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তো বিদআতের প্রতি অনেক সংগ্রাম করেছেন তিনি অনেক সারাটা জীবন তিনি সংগ্রাম করে গিয়েছেন কতবার জেলে বন্দী হয়েছেন অবশেষে জেলেই তার মৃত্যু হয় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন কাইফা ইয়ানকু মিন্না আদাই আমার থেকে আমার শত্রুরা কীভাবে প্রতিশোধ গ্রহণ করবে কতলি শাহাদা আমাকে হত্যা করলে আমি শহীদ হয়ে যাব
ও সিজনি খুলুয়া আমাকে জেলে বন্দি করলে আমি নির্জনে বসে বসে আল্লাহর ইবাদত করব অনাফিনি সিয়াহা আমাকে যদি ওরা দেশান্তর করে বনবাস দিয়ে দেয় নির্বাসন দিয়ে দেয় আমি আল্লাহর রাস্তায় হিজরত করব কিভাবে প্রতিশোধ নেবে হত্যা করলে শহীদ জেলে বন্দি করলে নির্জনে বসে বসে আল্লাহর ইবাদত করবে আর দেশান্তর করলে সে আল্লাহর রাস্তায় হিজরত করবে কিভাবে প্রতিশোধ নেবে তার থেকে এভাবে ইব্রাহিম বিন মাইসার রাহিমাহুল্লাহ এক ব্যক্তি ছিলেন ইব্রাহিম বিন মাইসার রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন তাকে একদিন জিজ্ঞেস করা হলো যে আচ্ছা সকালে যে কেমন আছেন আপনি কাইফা আসবাহদা আপনার সকালটা কেমন আপনার সকালটা কেমন কেমন আছেন তখন তিনি বললে আসবাহাত বিশারেন না আজকে আমার সকালটাই মন্দ হয়ে গেছে ভালো নাই কেন ওয়াকাআত আইনি আলা সাহিবি মুবতাদিঈন এক বিদাতির উপর আমার চোখ পড়ে গিয়েছিল তাকে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন তিনি বললেন ভালো নয় কেন ভালো নয় বিদাতির উপর তার কি হয়েছিল চোখ পড়ে গিয়েছিল এজন্য তিনি ভালো নেই ইউনুস ইবনে উবাইদ আমি যেগুলো বলছি এগুলো সালাফদের কথা বলছি ইউনুস ইবনে উবাইদ তিনি বলেছিলেন যে লা ইয়াসাহিবা আইবনি শাতিরুন আহাব্বু ইলাইয়া মিন ইয়াসাহিবা মা সাহিবি মুবতাদিঈন আমার সন্তান আমার ছেলে একজন ডাকাতের সাথে চলাফেরা করবে মেলামেশা করবে এটাই আমার কাছে প্রিয় একজন বিদআতির সাথে চলাফেরা করার থেকে একজন বিদআতির সাথে মেলামেশা করার থেকে একজন ডাকাতের সাথে মেলামেশা করবে এটাই আমার কাছে বেশি প্রিয় একদিন তাকে বলা হলো আপনার ছেলেটা তো পাখি নিয়ে খেলা করতেছে আপনার ছেলে পাখিদেরকে নিয়ে খেলা করতেছে ওকে নিষেধ করেন তখন তিনি বললেন সমস্যা নেই ও পাখি নিয়ে খেলা করবে যাতে করে এই বিদ্যার্থীগুলোর কাছে মিশতে না পারে এই পাখি নিয়ে খেলা করাটাই তাকে বিরত রাখবে কি থেকে বিদ্যার্থীর সাথে মেলামেশা করার থেকে তাকে বিরত রাখবে সুতরাং প্রয়োজন নেই তাকে সেরে দাও তাই আমাদের সালাফ যারা ছিলেন তারা এরকম কঠিন কথা বলে গিয়েছেন এখন আবার আপনারা এটা মনে করেন না যে আজকে থেকে বিদ্যাকে সালামও দেবো না কথাও বলবো না এরকম করেন না কারণ বিদআত এটা আবার অনেক প্রকার আছে কিছু বিদআত আছে যেগুলো মানুষকে কাফির মানিয়ে দিয়ে একেবারে কিছু বিদআত আছে যেগুলো কেন মানুষকে মুসলিম থেকে মুসলিম মিল্লাত থেকে খারেজ করে দেয় কাফের বানিয়ে দেয় আর কিছু বিদআত আছে সেগুলো কাফের হয় না কিন্তু সেগুলো বিদআত সালাতের জামানায় উভয়টা বিদআত ছিল উভয় প্রকার বিদআত ছিল সুতরাং আপনারা আবার আমরা যারা আছি এই এটা শুনে আবার সালাফরা ইবনু তাইমিয়া ফজল বিন ইয়াস তারা এত কঠিন ছিলেন আমরা কঠিন হয়ে যাব আমরা ওদেরকে সালামও দেবো না কথাও বলবো না খাবো না দাওয়াত দিলে যাবো না আমরা আবার চেষ্টা করব যে ওদেরকে দাওয়াত দেওয়ার জন্য বোঝানোর জন্য মানুষকে বোঝানোর জন্য যে না এটা বিদআত এটা ঠিক না চেষ্টা করবো আমরা দাওয়াত দেওয়ার জন্য বোঝানোর জন্য আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক আমিন তো অবশেষে এটা বলতে চাই যে বিদআত এটা তো আমরা বুঝতে পারলাম যেটা একটা গর্হিত কাজ তা চরম অন্যায় তা আমরা তো নিজেরা বিদআত থেকে সতর্ক থাকবই এবং আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকে আমরা দাওয়াত দেব আহ্বান করব তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসগুলো বোঝাবো শোনাবো তারাও যেন বিদআত থেকে বেঁচে থাকে আল্লাহ আমাদেরকে বিদআত থেকে বিরত থেকে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমিন ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم